আমার কাছে শয় নেই তাদের ঘৃণা করার, যারা আমাকে ঘৃণা করে, কারণ আমি ব্যস্ত তাদের নিয়ে। যারা আমাকে ভালোবাসে, জীবনের প্রতিটি আঘাতেই আমাদের শিক্ষা দেয়, যা আপনার প্রাপ্য নয় তাও আপনি পেলেন, সেটা ভালো খারাপ দুটো হতে পারে, তাকে অর্জন করে আগামীর পথে এগিয়ে চলতে পারলেই আমরা ভালো থাকব, আপনি ভালো থাকবেন। নিজেকে যত বেশি কর্মে ব্যস্ত রাখবেন তত ভালো থাকবেন। নারী পুরুষ উভয়ই আত্মনির্ভর হয়ে নিজের যা আছে, যতটুকু অর্জন করেছেন, তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তাহলে আর মনের মধ্যে উথাল পাথাল করবে না, আপনাকে তারাই খারাপ কথা বলবে, কুমন্তব্য করবে, যারা আপনার উন্নতিতে রাতের ঘুম হারিয়েছে। আসল কথা হলো, যার হিংসে যত বেশি তিনিই আপনার প্রতিবেশী। সব ক্ষেত্রে যদিও এমনটা হয় না, তবুও ব্যস্ত থাকুন তাদের নিয়ে যারা আপনাকে ভালোবাসে।